नारी जुदी बच्चा प्रसवे पर दुनिया ते बेचे जाए अल्लाह कसे ओई नारी पाई गाजीर मर्यादा पुरुष जुदी युद्धेर मैदाने काफिरेर साथे लड़ाई करे शहादत बरण करे पुरुषटा अल्लाहर कासे पाई शहीदेर मर्यादा शहीदेर स्वामी नबी आलैहि सलातु वास्सलाम बोलेन कोनो नारी जुदी बच्चा प्रसवेर पर दुनिया थेके विदाय हये जाय आबार नबी बोलेछेन सरकारे दोआर नबी बोलेन ওই নারীটা আল্লাহর কাছে পাই শহীদের মর্যাদা পুরুষও পাই জিহাদের মর্যাদা নারীও ঘরে বসে পাই জিহাদের মর্যাদা পুরুষও পাই গাজীর মর্যাদা নারীও পাই গাজীর মর্যাদা পুরুষও পাই শহীদের মর্যাদা আল্লাহর কাছে নারীও পাই শহীদের মর্যাদা সুবহানাল্লাহ তাহলে কোনো দুই নম্বরই নাই আছে শুধু সব দুই নম্বরই আছে শুধু মানুষের মানুষের কাছে নাই কোনো আল্লাহর কাছে দুই নম্বরই যা দুই নম্বরই আছে শুধু জমিনের উপরে নাই কোনো দুই নম্বরই আল্লাহর কাছে তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে সমান তালে পুরস্কার দান করবে তাহলে আমি এক নম্বর বলেছিলাম কোন মানুষ যদি মুমিন হয় তার মানে হলো আল্লাহর সমস্ত বিধানের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে যদি কোনো একটা বিধানের প্রতি অস্বীকৃতি জানায় কোনো সন্দেহ করে মুমিনের দপ্তরের মধ্যে তার নাম জমা করতে পারে না যদিও জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত করছে যদিও মুসলিম পিতার অনুষ্ঠিকা দুনিয়াতে জন্ম নিছে যদিও মুসলিম মা গর্ভবতীকা দুনিয়াতে আসছে আল্লাহ বলেন না না তুই মুমিন হিসাবে আমার দপ্তরের মধ্যে কোনো নাম জমা করতে পারিস নাই নাম তো জমা করবে কেবল সে যার ভিতরে আমার মালিক আমি মালিকের সমস্ত অভিযানের প্রতি তার পূর্ণ বিশ্বাস বা আস্থা আছে সমস্ত বিধানের প্রতি তার পূর্ণাঙ্গ বিশ্বাস আল্লাহ তাআলার কোন একটা বিধানের প্রতি তার সন্দেহ নাই দুই নম্বর হলো আমল ভালো করা অর্থাৎ দুনিয়াতে আপনি যেই আমল করলে আল্লাহর যে ইবাদত করলে পরকালে পুরস্কার পাইবেন সেই ইবাদত দুনিয়াতে বাস্তবায়ন করবেন তৃতীয় নম্বর হলো তিন নম্বর হলো সুই নিয়ত একমাত্র কাজটা ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য দুনিয়ার কোন মানুষের কাছে সম্মান সমাজের কোন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করবে না করবে তো কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মানুষকে না আল্লাহকে খুশি করার জন্য বান্দা ইবাদত করবি আজকে তো কত মানুষ মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য ইজ্জত পাওয়ার জন্য ইবাদত করে আহ মুসল্লি সাজার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বলে সকালবেলা চোখগুলো আবার পুরাইতেছে তার মানে সে তাহাজ্জুদ গুজার এটা মানুষের কাছে প্রকাশ করে আছে না বন্ধু শুনুন সমাজের মধ্যে আছে না সারা রাত ইবাদত করছে এটা লোক সমাজে জানো মানে সে এইগুলা আবার জাতির কাছে বয়ান করে প্রকাশ করছে রমজান মাসে রোজা রেখে আবার জাতির কাছে বয়ান করে আমি কিন্তু তোমার মতন একজন রোজাদার এমন ভাবে প্রকাশ করে জাতির নিকট দুনিয়ার মানুষের কাছে তুমি রোজাদার পরিচয় লাভ করার জন্য তুমি নিজের ইবাদতগুলোকে তার কাছে একবারে তুমি প্রকাশ করে দিয়া মালিকের কাছে তুমি একবারে একবারে নির্মল তুমি হয়ে গেল কোনো আল্লাহর কাছে জায়গা পাইলা না তাহলে সেই ইবাদত গুজার তো আল্লাহর কাছে কোনো সম্মান পাইবে না তাই তো আমি বলেছি হাদিসে পাকে আছে দুনিয়ার বড় বড় ইবাদত গুজারকে আল্লাহ তাআলা কঠিন হাশরের ময়দানে পাকড়াও করবেন
বড় বড় ইবাদত গুজার কি আল্লাহ তাআলা হাশরের ময়দানে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন, ফেরেশতাকে অর্ডার করবেন ওরে ধর, কারণ ও দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার খেতাব পাওয়ার জন্য করেছে। আমি মালিকের কাছে কোন সম্মান পাওয়ার জন্য করি না, তাই তো আমি মালিকের কাছে তার মাসকে যা জানাই। এই জন্যই তো হাসরের ময়দানে আগে কোন কাফের জাহান্নামে যাবে না, জাহান্নামে আগে কোন বেঈমান যাবে না, হিন্দু যাবে না, নাসারা যাবে না, খ্রিস্টান যাবে না, শুক্র যাবে না, গোষ্ঠুর যাবে না, আগে কোন জাহান্নামে কোন জানাকার পুরুষ জানাকার নারী যাবে না, আগে কোন বেঈমান কোন আলেমদেরকে বকাবকি করছে তারাও আগে জাহান্নামে যাবে না। আলেমদেরকে যারা মাতুর করেছে, আলেমদেরকে যারা শহীদ করে দিছে তারাও আগে জাহান্নামে যাবে না। জাহান্নামে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম জুদ্দারি নাম দুনিয়া দুনিয়া তাদেরকে আল্লাহ পাক ডাকবেন, তাদেরকে সামনে এনে জিজ্ঞাসা করবেন। একই কারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, এই কারি দুনিয়াতে তুমি কুরআন শিখেছিলে কিসের জন্য? কারি বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কুরআন শিখেছিলাম, কুরআন তোমার বান্দাদেরকে শিখেছিলাম, হাজার হাজার মানুষের সামনে কুরআনের বয়ান করেছিলাম, নামাজের তালিম দিয়েছিলাম, নামাজের দাওয়াত দিয়েছিলাম, ও মালিক সব তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, মৃত্যু তোর জবানটা বন্ধ কর, তোর জবান বন্ধ কর, তুই মৃত্যু তুই তো জানতি দুনিয়ার কোন মানুষ তোর অন্তকরণের খবর না জানলেও আমি আল্লাহ কিন্তু জানতাম, দুনিয়ার কোন মানুষ তোর দিলের হৃদয়ের গহীনের খবর না জানলেও আমি আল্লাহ জানতাম। ইয়ালামু মা দুনিয়ার কোন মানুষ জানতো না তোর খবর, আমি মালিক আল্লাহ জানতাম তুমি দুনিয়ার মানুষকে রাজি আর খুশি করার জন্য তো ইবাদত করেছস, আজকে তো তুই দুনিয়াতে যা যা করেছো সব তুই দুনিয়ার মানুষের কাছে পাইয়া গেছো, দুনিয়ার মানুষ তোকে বড় কারি বলে জানছে, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলে সম্মান জানাইছে, দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা বলে খেতাব দিয়েছে, দুনিয়ার মানুষ বলে দুনিয়ার মানুষ বলো তোরে মুহাদ্দিস মুফাসসির সাইকুল হাদিস বলে তোরে সম্মান জানাইছে, দুনিয়াতে তুই সমস্ত সম্মান পেয়ে গেছস, কিন্তু আমি রবের কাছে আজকে তোর কোনো ইজ্জত নাই সম্মান নাই, আসরে তোর জন্য আমার কাছে একটা জাহান্নাম। আল্লাহ তাআলা সেদিন বড় ইবাদত গুজার জমিনের মধ্যে যারা সম্মানের সাথে চলত ওই ইবাদতকারীকে বড় আলেমকে আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন। ইন্না বাকশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও, আল্লাহ তাআলা সেদিন পাকড়াও করে ফেলবেন, ধরে ফেলবেন, আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন পাকড়াও। দ্বিতীয় আরেকজন শ্রেণীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, যারা দুনিয়াতে কোটি 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 টাকা আল্লাহ তাআলার রাহে খরচ করেছে, আল্লাহ তাআলার রাহে তারা কোটি কোটি টাকা খরচ করেছে, ব্যয় করেছে, হাশর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানবীদেরকে ডাকবেন, হে পয়সাওয়ালা হে মালওয়ালা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক মাল দান করেছিলাম, তুমি দুনিয়াতে ওই মাল তুমি কোন পথে ব্যয় করেছো? মালওয়ালা বলবে, আল্লাহ দুনিয়াতে কোটি কোটি টাকা আমি উপার্জন করেছিলাম, ওই কোটি কোটি টাকা তোমার রাহে তোমার সন্তুষ্টির জন্য আমার ব্যয় করে দিছি। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, যে তোর জবানটা বন্ধ কর, তুই মৃত্যু দুনিয়ার সমাজের মানুষ তোকে বড় দানবীর বলে জানবে, সমাজের মানুষ তোকে বড় সম্মান জানাবে, তোকে মারহাবা দিবে, তোকে বাহবা দিবে, সেই জন্য তুই করেছ।
দুনিয়ার মানুষ তো তোকে সেই সম্মান অলরেডি দিয়ে দিছে। আজকে আমার কাছে তোর কোনো সম্মান নাই, আছে শুধু তোর জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবেন, ফেরেশতা পরে দুনিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। তৃতীয় আরেক শ্রেণীর মুসলমান তারা হলো দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞেস করবেন, এই শহীদগণ দুনিয়াতে তুমি শহীদ হয়েছিল কিসের জন্য? শহীদ বলবে, আল্লাহ তোমার দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম রাখার জন্য। অথবা কোন কোন শহীদ বলবে, আল্লাহ বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। আবার কোন শহীদ বলবে, আল্লাহ আমাদের বাংলাদেশের মাতৃভাষাকে স্বাধীন করার জন্য, আমাদের সন্তানরা আমাদের মা বাবার ভাষা শিখুক, সেই জন্য আমরা শহীদ হয়ে গেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, মৃত্যু তোর জবানটা বন্ধ কর, আজকে তোর কোনো কথা নাই। দুনিয়াতে তুই শহীদ হয়েছিলে, তোকে সমাজের মানুষকে বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে। তুই তো দুনিয়ার বুকে সেই সম্মান সেই ইজ্জত পেয়ে গেছ, আজকে আমি রবের দরবারে তোর কোনো ইজ্জত নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করেন, ফেরেশতা ওই সমস্ত ওই শ্রেণীর মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবেন, ফেরেশতা খুজু তাদেরকে ধরো, পাকড়াও করো, পাগুল্লো এবং তাদের গলার মধ্যে বিড়ি পরাও, বিড়ি সুম্মাল জাহিমা সল্লু এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা সিলসিলাতিন যারুকা সাবউনা জিরআন ফাসলুকু। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়ে আজকে তাদের হাত পাও বাঁধো, আজকে তাদের হাত পাও পেছাও আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তো তারা মহান মালিকের প্রতি তাদের কোনো পূর্ণ বিশ্বাস ছিল না, তাদের কোনো ধরনের বিশ্বাস ছিল না। আজকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় নম্বর শর্ত গেল, চতুর্থ নম্বর শর্ত আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা ধর্মের মধ্যে নতুন কোন কাজ আবিষ্কার করিও না, কারণ ধর্মের মধ্যে যারা নতুন কাজ আবিষ্কার করে, নতুন ইবাদত আবিষ্কার করে, তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে বিদআত। ওয়াকুল্লু মুনকারাতিন বিদআত, ওয়াকুল্লু বিদআতিন দালালা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। আর যারা বিদআতি কাজ করে, যারা বিদআতি কাজ করে তাদেরকে বলা হয়েছে গোমরা। আর এই সমস্ত গোমরাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে চারটা শর্ত আমি মুক্তাসার ভাবে সমাপ্ত করেছি। আজকে যারা তো আজকে তো কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আহলে সুন্নত জামাতের ব্যানার লাগায় চলতেছে, আজকে আহলে সুন্নত জামাতের ব্যানার লাগায় চলতেছে, অথবা নিজেদেরকে রাসূলের খাঁটি আশেক দাবি করতেছে। আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, তোমরা তো নিজেদেরকে খাঁটি আশেক রাসূল বলে পরিচয় দিতেছো, অথচ দুনিয়ার মধ্যে তোমরা দেখো নাই যে খাঁটি আশেক রাসূলকে খাঁটি আশেক রাসূলের সংজ্ঞা তোমরা বুঝো না মনে হয়। এই জন্যই তো তোমরা দুনিয়ার মধ্যে নতুন নতুন